আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি খেলেন, তারা প্রত্যেকেই বাসটাকে চেনেন। এটা হচ্ছে আপনার মূল গেমের প্রথম যে বাসটা ছিল সেটা। তো আজকে আমি আপনাদেরকে এই প্রথম যে বাসটা আছে এই বাসটার 35টি বাংলাদেশি স্কিন আপনাদের সাথে শেয়ার করছি। সো এই স্কিনগুলোতে আপনারা ম্যাক্সিমাম বাংলাদেশের উল্লেখযোগ্য যে সমস্ত বাসগুলো আছে সেই সমস্ত বাসগুলোর স্ক্রিনগুলো আপনারা আজকে পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা আমার ভিডিওর ডান পাশে যে ছোট আইকনটা আছে এই ছোট আইকনটাতে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে লেখা আছে ফার্স্ট বাস অল বাংলাদেশি স্ক্রিন লিঙ্ক। সো আপনারা প্রথমে এই লিঙ্কটাতে যাবেন। যাওয়ার পরে প্রথমে আপনারা ডেনিতে ক্লিক করবেন এবং তারপরে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আপনারা স্কিপ অ্যাডে ক্লিক করবেন। এবং তারপরে যদি স্ক্রিনগুলো না আসে তাহলে পিছনে এসে আবার স্কিপ অ্যাডে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই সমস্ত স্ক্রিনগুলো আপনারা পেয়ে যাবেন। সো এরপরে আপনাদের পছন্দ মতো স্ক্রিন আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন, করার পরে স্ক্রিনটা সেট করে নেবেন। আর এটা মোটামুটি সবাই পারেন, যার জন্য আমি এটা আবার দেখালাম না, এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা। সো তারপরেও যদি কেউ নতুন থেকে থাকেন, অর্থাৎ যারা আর কি এটা ডাউনলোড করতে পারছেন এবং সেট করতে পারছেন না স্ক্রিনগুলো, তারা দয়া করে একটু নিচে এসে দেখবেন এখানে লেখা আছে যারা বাংলাদেশি স্ক্রিন সেট করতে পারছেন না তারা এই ভিডিওটি দেখুন। অর্থাৎ যারা নতুন আছেন তারা দয়া করে এই ভিডিওটা একবার দেখে আসবেন, তাহলে আপনারা এই স্ক্রিনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। সো আর অনেকে আছেন যারা আর কি 2006 to 8 অথবা 1006 to 8 এই নম্বরের ওবিবির জন্য অপেক্ষা করছেন। সো তাদেরকে বলতে চাই যে আরও কিছুদিনের মধ্যে আপনারা এই নতুন ওবিবিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যতদিন পর্যন্ত না এই নতুন ওবিবিটা আসে আমি আপনাদের সবাইকে বলবো ততদিন পর্যন্ত আপনারা এই বাংলাদেশে স্পিড ট্রাফিক ওবিবিটা খেলতে পারেন, কারণ এটাতে কোনো নাম্বারের প্রয়োজন হয় না, এটা আর কি সবার ফোনেই কাজ করে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে যদি পারেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।